দেয়া যে মানি ব্যাগটারে তালাক দিয়ে দিলাম, এক ধরনের শক্তি অনুভব করতে আছে, কি বলো? আমার তো নিজের আগে থেকে শক্তিশালী মনে হয়। এটা সত হয়েছে আমি একটু মিথ্যা কথাটা সাত, তোর তো মানি ব্যাগের কথা নিশ্চয়ই মনে পড়তে আছে না? না না মনে পড়বে কেন, ওই মানি ব্যাগ কি আমার? আমারও মানি ব্যাগটার কথা একদমই মনে পড়তে আছে না। শূন্য 5 8 কাম কর, মহাখালী যাইয়া পাবনা হেমায়তপুরের একটা টিকিট কেটে বাসে ওঠ, যা। মানি ব্যাগের ভিতরে টিকিট ছিল, লটারি টিকিট। হ্যাঁ হ্যাঁ, আমার তো তোর নিউজ তার কথা বলি। শূন্য, হ্যাঁ শূন্য করে দাও, পাঁচ পাঁচ পাঁচের পর পাঁচের পর আট, হ্যাঁ গ শূন্য পাঁচ আট। এবার মনে করার চেষ্টা কর, চোখ বন্ধ করে মনে করার চেষ্টা কর। ২৯ শূন্য পাঁচ আট ২৯। এবার আরে না, তুই তুই তো ২৯ পাইছিস রে অঙ্কে, খবর দাও না সামনা। তুই ওই তো বাইক গেছ সস্তা, তুই তো আমার দেখতে বসি পাঁচ মিনিট আগে যেটা করছে এইটা দেখ। খালি লটারির টিকিটটা দেখার চেষ্টা কর, চোখ বন্ধ করে খালি টিকিটটা দেখ। ওই যে বেনে ক, হ্যাঁ শূন্য পাঁচ আট, হ্যাঁ হ্যাঁ তারপরে ঝাপসা সাত নাকি ছ, ঠিক আছে থাক, ঝাপসাটা ক্লিয়ার হয়ে যাবে, খালি টিকিটটা দেখ, টিকিটটা চোখ বন্ধ করে আমি রেজাল্ট নিয়ে নিতে। শূন্য পাঁচ আট আমি ইচ্ছা করে হালার ফালার মানি ব্যাগ টা আনতে চাইছি, তুই আনতে দাও না, মুখে দিয়ে চষতে থাক, তুই মঠেল। কিসের মঠেল? অশিক্ষিত নাই তুই, বিজ্ঞাপনে দেখো না টেলিভিশনে জিনিসটা মুখে দিয়ে এমন ভাবে চুষবি যেন মনে হইবে যে তোর শরীর একদম ঠান্ডা হয়ে তুই অবশ্যই যাইতেছিস, ঘুম আসতে আছে। বিপারমেন্ট চকলেট ভাই, সামান্য করে চকলেট বিক্রি করার জন্য আপনাদের কাছে আসছি। প্রথমে আপনাদের দেখাবো স্পেশাল একটা চকলেট এটা কিভাবে খেতে হয়। চকলেটটা দুই হাত দিয়ে ধরবেন, এই দেখেন এখানে একটা অংশ আছে, এখানে ধরবেন, এই পাশে আরেকটা অংশ আছে, সুন্দর করে এটা আন্দোলন করে দেবে। দাদা চকলেটটা
আমাকে এইভাবে ধরবেন, পিপারমেন্ট চকলেট মুখের মধ্যে দেবেন, চষ্টে থাকবেন, অপেক্ষা করতে হবে পাঁচটা মিনিট, একদম দেনান্দান কাজ হবে সেই কথা আমি বলবো না। পাঁচ মিনিটের মধ্যে আপনি খেয়াল করবেন যে শরীরটা কীরকম যেন এক ধরনের ঠান্ডা অনুভব করতে আসেন, শরীরের ভেতর থেকে আপনার এসি বাইর হইতে আসে, শরীরটা ঠান্ডা হয়ে হয়ে যাবে একদম একটা পানির কলসির মতো, আপনার চমৎকার লাগতে থাকবে ভাই। আমার চমৎকার লাগতেছে যে আমাদের কোম্পানি মডেল ভাই আরেকটা অদ্ভুত ম্যাজিক্যাল জিনিস নিয়ে আসছে। কিছু কিছু ভাইও তারা কোনোভাবেই তাদের নিজের জিব্বাটাকে কন্ট্রোলে আনতে পারেন না। জন্মদিন বিবাহ বহুবাদ জাতা হচ্ছে মরা হচ্ছে শ্রাদ্ধ সুন্নতে খাতনা সেমিনার কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না। দাওয়াত করলেও যান না করলেও যান, তলপেট থেকে কলা পর্যন্ত মুড়ি মাঠিয়ে খান ভাই, যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি অর্থাৎ শুভ কুস্তিগিরের মতো, কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনারে ভিসা দিতে আসে না। পরসেন বিপদে বাসে গাড়িতে উঠতে পারেন না, তিনজনের সিট একলা দখল করেন, অন্যান্য প্যাসেঞ্জার বিরক্ত হয় আপনাকে দেখলে, তারা ইপ্রিজিং করে, আপনার মন মানসিকতার অবস্থা জঘন্য, হীনমন্যতার শেষ পর্যায়ে আপনি পৌঁছেই গেছেন, ভাবতে আছেন যে কীভাবে আপনি রেহাই পাবেন ভাই, আপনাকে কেউ রেহাই দিতে পারবেন না, এক রেহাই দিতে পারে আপনাদের কলেরা অথবা আমাদের এইটা হজমি, হজমিটা ভাই নিয়মাবলী বলিয়ে দিতেছি, রাত্রিরে শোবার আগে দুইটা ট্যাবলেট খাইয়ে আপনি এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন, আপনি টের পাবেন না দাদা, আপনি টের পাবেন না, আপনার চর্বি কাটতে থাকবে, গলতে থাকবে নীরবে নিবৃতে। দাদা দেবো, আমার মনে হয় আপনার প্রয়োজন আছে, দেবো দাদা, দাদা দেই, বিশ্বাস করেন দাদা, খাইয়ে দেখেন ভাই, একটু টেস্ট করিয়ে দেখেন, বেশি না একটা মাস খাবেন আপনার আপনার মায়ও চিনতে পারবে না। আরে নেন না, আপনার তো নানা সমস্যা, নেন হ্যাড কন্ট্রোলে রাখাই ভালো, না দেন পাঁচ টাকা। এই যে লন্ডনের এক ভদ্রলোক আছে, আস্তে তো পাডা পাডা হয়ে যাবি, হলিমা সেচে যে কোপ্তা বানায় দেখো না, তা পাবলিক ওইরকম শেষ পে তোরে, সেচে কাটা একদিকে আর মাংস একদিকে থাকবে, কাটা কোটা শুনলে কিছু থাকবে না, এরপরে যদি বাচ্চা তো সাপের না হান বাচ্চা থাকতে হবে, এরকম করে মোড়াই মোড়াই চলবে, তাহলে আর কি করবি? আবার দাম অর্ডে ব্যস্ত, যে পিলে পারি অর্ডারে বেচছে সারমো, আর রোজ কালে রাজিবে এখানে তো মনিব একটা বাইট করবে, বাইট করবে না ওই ফাঁকে, তুই তো খালি এক সংখ্যাই ভুলে গেছো, শেষটা জানি, মানে একটা সংখ্যা ঝাপসা ঝাপসা, ওরে বেটা ঝাপসা হইলে ঝাপসা দিয়ে কী করবো, শিওর লাগবে না, ওই যে কালে মনিব্যাগ বাইট করবে, এই কালে তুই টেকনিক্যালি জিনিসটা দেখে রাখবি, কারণ মনে করো যদি নাম্বার না মেলে তো আর মোটার লাগে থাকতে কী করবো, আসতে বাসের তেল নামিয়ে দেবো, এই হিসেবে পেলাম আপাতত এই। বেহুদার মতো খবর দাও ভাই, কেউ আমার চকলেটে কামড় দিবেন না, আমার চকলেট মাইন্ড করবে, আমার কোম্পানি মাইন্ড করবে, আমার চকলেট খাইবেন ভাই ভালোবাসার সহিত, চুষা চুষা না ভাই, ও ভাই ভাই দুইটা বড়ি আপনি দেই ভাই, আমি শোনেন ভাই, আমরা একটা ওনার সঙ্গে অন্যায় করিয়ে ফেলাইছি, আমরা মাপ না চাইয়া ভাই পাশের থেকে নাম মনে আপনি জানতাম ভাই, আমি অপরাধী আবার মাপ চাইছি, আমি তো চাইছি তোর আত্মীয় স্বজন আমরা গরম।
কিরকম গাওরা দেখছ? মনে হচ্ছে পিঠা তারপরে মানি ব্যাগ নিয়ে নেই, দুমু পিঠা নেই, দুমু আমি যা পিঠা যা বিনয়ের সঙ্গে কথা বলবি, তুই মাইরে যাই দিছিস লোকটার লগে। কেন পয়লা বিনয়ের সাথে বলিনি? তাইলে তো খাই না তোর একটা মেয়ে দ্বারা কেনু দিয়ে একটা ভাঙ্গি এলাম তোর। আমি আসলে তোর লাহান এইটা ফার্স্ট ক্লাস গেজেটেড বলদ আমি আর দেই নেই, আসলে বলদ আমি। ভাই ও ভাই ভাই আমার কি চান ভাই? ভাই বিড়ি সিগারেট খাইও তো কত টাকা পয়সা নষ্ট করে দিয়ালান ভাই। আমি বিড়ি সিগারেট খাই না। আমি খাই না। আরে ভাই কেউ যন্ত্রণা তো কেউ বোঝে না ভাই, কি কমু পুরুষ মানুষ হইতে ধর্ম করে ভাই। দুইটা দিন পুরা দুইটা মানুষ খাই নাই ভাই, খালি চকলেট খেয়ে আসি। চকলেট তো খালি দুধ দিয়ে খাইছ, পিছনে তিনজনের দ্বারে তিনটে লজেন রয়েছি, আগের বাসে রয়েছি পাঁচটা। আপনি যদি দুইটা কেনতেন ভাই তাহলে একটু পাউরুটি আর চা খাইতেন ভাই। ভাই অন্য দিকে গিয়ে বাসার চেষ্টা করেন। আগের বাসে পাঁচটা রয়েছে, আর আপনি যদি দুইটা চকলেট নিতেন তাহলে ভাই ওরা এই বাসের যে নামে যে একটু পাউরুটি চায়ের মধ্যে ডুবাই ডুবাই খাইতাম, বরং ভিজা লাগবে ভাই। ভাই অন্য কোথাও চেষ্টা করেন না ভাই, নেন ভাই আমার একটা বিশেষ দরকার আছে সেই জন্য বলতেছি, নাইলে আর নেন ভাই খাই নাই ভাই। আপনি দেন আপনার মানি ব্যাগে যা আছে এই এই দিয়ে, অসুবিধা নেই, বেশি দেওয়া লাগবে না। দেন ভাই যা।